3 ডিসেম্বর অতিক্রম হল 3 ডিসেম্বর দেশের 5খন রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হয়ে গেল আর ভোট গণনার পাছত দেখা গেল যে 5খন রাজ্যের বিধানসভা নির্বাচনত কংগ্রেসে মাত্র এখনত সীমাবদ্ধ থাকি বাকি 4খনত বিশেষ কোনো ফলাফল লাভ নকল বা জয়লাভ করবলে সক্ষম নহল এটা কথা হল 3 ডিসেম্বর পিছতেই অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে ঘোষণা করেছিল যে 3 ডিসেম্বর পাছত লোকসভা কেন্দ্রিক যে টিকট প্রত্যাশী সকল আছে আবেদন গ্রহণ করব আর সেই মর্মে আজি 3 ডিসেম্বর পাছত আজির দিন কংগ্রেসের তরফের ঘোষণা করা হল যে 11 তারিখের লোকসভা নির্বাচনের দলীয় টিকট প্রত্যাশী সকলের আবেদন বিচারিছে 1,00,000 টাকা ধার্য করা হয়েছে প্রতিটি লোকসভা সমষ্টির প্রতিগী টিকট প্রত্যাশী 1,00,000 টাকা ডিমান্ড ড্রাফ্ট যোগে জমা দিব লাগিব আর জমা দি আবেদন করব অর্থাৎ 14টা লোকসভা সমষ্টির ভোট যে টিকট প্রত্যাশী আছে যখন টিকট লৈ লোকসভা নির্বাচনের বাবে প্রতিদ্বন্দ্বিতা করব বিচার 1,00,000 টাকা জমা দিব আর কোয়া হয়েছে যে যখন টিকট প্রত্যাশী জ্যেষ্ঠ কংগ্রেসী আছে যুব কংগ্রেসী আছে টিকট বিচার ক্ষেত্রত কোনো ধরনের বাধ্যকতা না থাকিব আর এই ক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ত 11 ডিসেম্বরের আবেদন করব আর এই আবেদনের প্রক্রিয়ার অন্তিম দিনটি হল 19 ডিসেম্বর কংগ্রেসের নেতৃত্বত ইতিমধ্যে গঠন হয়েছে বিরোধী শক্তি একত্রিত হয়েছে 15টার বিরোধী দল একত্রিত আছে যত আসলে বদরুদ্দিন আজমল AIDF তাত রখা নাই তার বিপরীতে বাকি আটাই সকল বিরোধী দল একত্রিত হয়েছে এটা কথা হল 14টা মাত্র লোকসভা সমষ্টি 14খন মাত্র আসন এই 14খন আসনের ভিতর বিরোধী পক্ষের এই 15টা কংগ্রেসের নেতৃত্বত একত্রিত হওয়ার দলক কংগ্রেসে কাক কাক কিমান তার সমষ্টি এড়ি দিব বা কিমান আসন এড়ি দিব 84গৰাকী টিকট প্রত্যাশীর নাম প্রদেশ কংগ্রেসের তরফের সদরি করা হয়েছিল যুহ প্রাক নির্বাচনী সমীক্ষা সমগ্র রাজ্য করেছিল 14টা লোকসভা সমষ্টির সেই হিসাবতেই 14টা লোকসভা সমষ্টিত কংগ্রেসের 86গৰাকী প্রার্থী প্রত্যাশী বলে পেলে এক তালিকা প্রস্তুত করেছিল আর সেই তালিকাক লৈ পেলে চর্চাও আরম্ভ হয়েছিল বিরোধী শক্তির মাজত এটা কথা হল আকো তেওঁলোকে এইবার এইবেলি 11-19 ডিসেম্বর ভিতর আনুষ্ঠানিকভাবে টিকট বিচারি আবেদন করব পারিব বলে পেলে উল্লেখ করে এক অধিসূচনা জারি করেছে প্রদেশ কংগ্রেসের তরফের এই গোটেই বিষয়ক লৈ পেলে আজি নতুন দিল্লী কংগ্রেস প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারে কি কলে চাও অহা 18 ডিসেম্বরের অহা 18 ডিসেম্বরের আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের কারণে বিভিন্ন সভা সমিতি আর কাম কাজব আরম্ভ হব ইয়ার আগতো আমার চলি আছে কিন্তু 18 ডিসেম্বরের আনুষ্ঠানিকভাবে আমি কংগ্রেসে বিভিন্ন সভা সমিতি আর কাম কাজব করব আর ত্বরান্বিত হব আগতক যখন কংগ্রেসের নেতাকর্মী লোকসভাত ইলেকশন খেলব বিচারি আছে তেখেতসকলে অহা 11 ডিসেম্বরের 19 ডিসেম্বর পর্যন্ত টিকেটের কারণে আবেদন জানাব পারিব আর তারপর পরবর্তী সময়খিনিত সেই আবেদনকারী সকলের উপর দলে নিশ্চিতভাবে আলোচনা করে আগতীয়াক দলের কোনজন ব্যক্তিক টিকেট দিব তাক চূড়ান্ত রূপ দিয়ার কারণে AICCর লগত আমার APCC নেতৃবর্গ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আজি পক্ষঘটা করেছে এয়া হল কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারের মন্তব্য উল্লেখ করেছে যে টিকট প্রত্যাশী সকলে আবেদন করব 11-19 ডিসেম্বরের ভিতর আর এই গোটেই বিষয়টির চর্চা পুনের আরম্ভ হব বিরোধী শক্তির মাজত কেনো বিরোধী শক্তির তরফের যে 15টা দল কংগ্রেসের নেতৃত্বত একত্রিত হয়েছে বহুকেটা দলের তরফের বহুক আসন বিচারা বিচারি আছে ডিব্রুগড়ত বিচারি আছে লুইনজ্যোতি গগৈ অখিল গগৈ এবার প্রতিদ্বন্দ্বিতা নকরে বলে উল্লেখ করেছে অজিত কুমার ভূঞাও দলের তরফের ইয়াতে টিকট বিচারিব আর ঠিক একদরে তৃণমূল কংগ্রেসের রিপুন বরার তরফের ফালের বহুকেটা 3-4টা সমষ্টিত আসন বিচারিছে বলে পেলে ইতিমধ্যে চর্চাত আছে আনুষ্ঠানিকভাবে রাজহুয়াভাবে এই কথাও উল্লেখ করেছে আর এনে প্রেক্ষাপটত কংগ্রেসে আজির দিনটিতে 11-19 ডিসেম্বরের ভিতর টিকট বিচারের যে আবেদন করব পারিব বলে যে কথা সদরি কল এই বিষয়টে পুনের চর্চাত আহিব আর চর্চা অব্যাহত থাকার প্রতিটি খবর আমি আপনাদের আগত দাঙি ধরি।